প্রিয় বিয়ে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব সাবজেক্টটি কি বেঙ্গলি জেনারেল সিসি থ্রি বা জি থ্রি তোমাদের যে ঐচ্ছিক বাংলা রয়েছে সেই সাবজেক্ট থেকে আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা ছোট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি এই ভিডিওতে তোমরা রিকোয়েস্ট করেছি স্যার বড় প্রশ্নের যদি উত্তর নিয়ে আলোচনা করেন তাহলে খুবই উপকৃত হই তো তোমাদের সাজেশান আমি প্রিভিয়াস কিছু মান্থ দিয়েছিলাম সেখান থেকে দুটি প্রশ্নের উত্তর আমি আলোচনা করে দিচ্ছি এবং লাস্ট মিনিটে সাজেশন অবশ্যই আমি দেব তোমরা ফলো রেখো তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে এখানে মাথুর বলতে কি বোঝায় এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে তোমার পাঠ্য অবলম্বনে তার কৃতিত্বের পরিচয় দাও ঠিক আছে মাথুরের সংজ্ঞা বৈষ্ণব পদ্মাবলীর পঞ্চরসের মধ্যে শ্রেষ্ঠ রস হলো মধুর মধুর রসের দুটি ভাগ হলো সভোগ ও বিপ্রবলভ তো এখানে আমাদের পাঠ্য বই অবলম্বনে কিন্তু পড়তে হবে উত্তরটি লিখতে হবে তো উত্তরটি তোমরা একটু ভালো করে দেখে নাও এই চারটি যে পর্যায় রয়েছে আমাদের পূর্ব রাগ মান প্রেম বৈচিত্র্য ও প্রভাস প্রভাস আবার দুই প্রকার অদূর প্রভাস সুদূর প্রভাস দু রকমের হয় মাথুর হলো সুদূর প্রভাসের অন্তর্গত ঠিক আছে শিরূপ গোস্বামী প্রবাসের সংজ্ঞায় বলেছেন ঠিক আছে যেটি বলেছেন এখানে ডবল ইনভাইটেড কমার মধ্যে লেখা রয়েছে তোমরা একটু দেখবে অর্থাৎ পূর্বে সম্মিলিত নায়ক নায়িকার দেশান্তরে গমনজনিত যে ব্যবধান তাকেই প্রবাস বলে তো এই উত্তরগুলো তোমরা বই তোমরা যদি কিনে থাকো ঠিক আছে ছায়া প্রকাশনী বইয়ের মধ্যেও তোমরা এই লাইনগুলো পাবে আর অন্যান্য যে সাইজটি বইগুলো রয়েছে সেখানেও একই লাইনের তোমরা উত্তরগুলো পাবে তো তোমরা দেখতে পারো তবে কিছু কিছু সায়েন্সিপ যে বইগুলো রয়েছে সেখানে কিন্তু উত্তর কয়েকটি প্রশ্নের খুব ভালো দেওয়া রয়েছে এবং কয়েকটি প্রশ্নের উত্তর কিন্তু খুব একটা ভালো থাকে না উত্তরগুলো লিখলে তোমরা কিন্তু ফুল মার্কস বা ভালো নাম্বার কিন্তু তুলতে পারবে না এবার এই যে পাস করার জন্য ঠিক আছে এবং সায়েন্সট্রিপ বইগুলোতে প্রচুর পরিমাণে প্রশ্নও থাকে এবং এই প্রশ্নগুলো পড়া অনেক ছাত্রছাত্রীর পক্ষে সম্ভব হয় না কেন তিরিশটি চল্লিশটির মতো প্রশ্ন দেওয়াই থাকে ঠিক আছে তো যাই হোক তোমরা একটু উত্তরগুলো দেখে নাও আমি এখানে তোমাদের সামনে একটু তুলে ধরছি তো সুদূর প্রসারী বা মাথুর তিন প্রকার যথা ভাবি বিরহ ঠিক আছে ভবন বিরহ এবং ভূত বিরহ তো এগুলো একটু দেখে নাও শ্রেষ্ঠ কবির কবি কীর্তিত্ব কাব্য ঠিক আছে এগুলো একটু দেখে নাও তোমরা উত্তরগুলো তো এই যদি সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা পেতে চাও তাহলে সামান্য রেগুলেশন বিনিময় তোমরা সংগ্রহ করতে পারো বা তোমরা যাদের মনে করছো না স্যার আমাদের দু একটি প্রশ্নের উত্তর করে দিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে তারা একটু ওয়েট করো আমি চ্যানেলে মারফতে তোমাদের করে দিচ্ছি তোমরা সেগুলো দেখে অ্যান্সারগুলো করে নিও ঠিক আছে অভিসয়ের সংজ্ঞা অভিসয়ের কথাটির অর্থ হলো এটি দ্বিতীয় প্রশ্ন অভিসয় কাকে বলে তোমার দেখবে সাইসান যে রয়েছে তার দ্বিতীয় প্রশ্নের উত্তর এটি অভিসারের তত্ত্বগত তাৎপর্য বিষয়ক পথ রচনায় শ্রেষ্ঠ কবির কবি কৃতিত্ব তো উত্তরগুলো তোমরা ভালো করে খাতায় নোট করে পড়তে পারো বা ভিডিও দেখে তোমরা স্ক্রিনশটগুলোও দেখে নিতে পারো তো আজকের মতো এইটুকুই পরবর্তী ভিডিওতে আমি আর কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো আজকের মতো এইটুকুই